মিয়ানমারে নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত এসব মানুষের এখন অতি কষ্টে দিন চলে। তবুও ঈদের দিন কিছুটা রঙিন হয়ে ওঠে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর সরু অলিগলি। পাঞ্জাবি টুপিতে ছোট শিশুরা ধরে বড়দের হাত, বাড়িতে ঈদ করতে না পারার কষ্ট নিয়েই হাঁটে ঈদের নামাজের জন্য। রাস্তাগুলো রঙিন হলেও বেশিরভাগ রোহিঙ্গার মুখে দেখা যায় বিষাদের ছায়া। আজ খুশির দিনেও আমাদের মধ্যে শান্তি নেই, অন্য দেশে ঈদ করতে হচ্ছে আমাদের, নিজের দেশে যেতে পারছি না। সৃষ্টিকর্তা পৃথিবীর অন্য কোথাও এত অশান্তি হয়তো রাখেননি। মিয়ানমারে আমাদের উপর শারীরিক মানসিক যে নির্যাতন করা হয়েছে তা বন্ধের প্রতিশ্রুতি দিলে এবং ন্যাশনাল কার্ড দেওয়া হলে সেখানে ফিরতে প্রস্তুত আমরা। রোহিঙ্গারা বলছেন, শরণার্থী হিসেবে বাংলাদেশে সব কিছু পেলেও নিজের বাড়িতে ঈদ করার মতো শান্তি নেই। যেখানে থাকা খাওয়া দুটোই পরের আশ্রয়ে, সেখানে ঈদ উদযাপনকে বাতুলতা হিসেবেই দেখেন অনেকে। বাংলাদেশে ত্রিপলের নিচে থেকে অন্যের দেয়া খাবার খেয়ে ঈদ উদযাপন করছি, অথচ মিয়ানমারে আমার নিজের ঘর ছিল, জমি ছিল। ঈদের নামাজ পড়েছে ঠিকই, কিন্তু সেখানে কোনো আনন্দ ছিল না। যেসব মানুষ মিয়ানমার ছেড়ে বাংলাদেশে এসেছে তারা কাল কি খাবে তা নিয়ে চিন্তায় রয়েছে। মনে কষ্ট থাকলেও আগামী ঈদ নিজের দেশে উদযাপনের আশায় রয়েছেন বলে জানান রোহিঙ্গারা।